আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। নুসরাত জাহানের নতুন ভিডিওকে কেন্দ্র করে হলো নতুন জল্পনার সূত্রপাত। নায়িকা নুসরাত জাহানের রাজস্থানের একটি ভিডিও এলো প্রকাশ্যে, নিজেই শেয়ার করেছেন ঈশানের মা। তা দেখে নেটেগরিদের আরো প্রশ্নের সম্মুখীন নায়িকা নুসরাত জাহান। বন্ধুরা, 26 আগস্ট মা হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। 12 দিনের মাথায় মা হওয়ার পর জনসমক্ষে এসেছিলেন নায়িকা বুধবার দিন। জনসমক্ষে এসে প্রথমবার মুখ খুলেছেন ঈশানের বাবা সম্পর্কে, নানান প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এরই মধ্যে অভিনেত্রী নুসরাত জাহান শেয়ার করে ফেলেছেন তার একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা শার্ট, হলুদ লম্বা ঝুলে স্কার্ট পরেছেন অভিনেত্রী, খোলা চুল, চোখে রোদ্দুরের চশমা। সিংহলি গানের তালে অভিনেত্রী নুসরাত জাহান হেঁটে আসছেন, প্রেক্ষাপটে রয়েছে রাজস্থানের সুন্দর পরিবেশ। সব তো ঠিকই ছিল, তবে অভিনেত্রী নুসরাত জাহানের কপালে রয়েছে সিঁদুর। হ্যাঁ, নুসরাত জাহানের স্মৃতিতে অল্প করে সিঁদুর লাগানো। এই ভিডিওকে কেন্দ্র করে নেটেগরিদের মনে উঠতে শুরু করেছেন নানান প্রশ্ন। বন্ধুরা, অভিনেত্রী নুসরাত জাহান রাজস্থান গেছিলেন জানুয়ারি মাসে, আর ঠিক সেই সময় এই ট্রিপে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইয়াশ দাশগুপ্ত। এরকম জল্পনা শোনা গিয়েছিল টলিপাড়ায়। একই সময় একই প্রেক্ষাপটে নানান ছবি শেয়ার করেছিলেন দুজনের। একসঙ্গে ছবি প্রকাশ্যে না আসলেও রাজস্থানের প্রেক্ষাপটে নানান ছবি দেখা গেছিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে নুসরাত আর ইয়াশকে। শোনা গিয়েছিল এই ট্যুরে তারা দুজন একসঙ্গে রয়েছেন, তবে বন্ধুরা এই বিষয়ে তারা কখনোই কিছু বলেননি। অভিনেত্রী নুসরাত জাহান আর ইয়াশ দাশগুপ্তকে একসঙ্গে হাজি আলিতেও দেখা গেছিল। এরপর দক্ষিণেশ্বরের মন্দিরেও পুজো দিতে দেখা গেছিল ইয়াশ নুসরাতকে একসঙ্গে, তবে তারা কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশে আনেননি। নুসরাত জাহানের সেই সময়কার একটি ভিডিও শেয়ার করলেন নায়িকা, আর শোনা গিয়েছে ঠিক সেই সময় থেকেই নুসরাত আর নিখিলের মধ্যে সম্পর্কে তিক্ততা আসতে শুরু করেছিল। তবে তার কপালে সিঁদুর, তা দেখে নেটেগরিদের মনে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। কিন্তু অভিনেত্রী নুসরাত জাহান একেবারে চুপ। তিনি শেয়ার করেছেন তার সেই থ্রোব্যাক রাজস্থান ট্যুরের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সিংহলি গানের তালে নায়িকাকে হেঁটে আসতে। ঈশানের মাকে এই ভিডিওটি দেখাচ্ছে দারুণ সুন্দর। অভিনেত্রী নুসরাত জাহানের শেয়ার করা এই ভিডিওটি দেখে নেটেগরিরা কিন্তু অনেক প্রশ্ন করতে শুরু করেছেন, তবে বন্ধুরা সব প্রশ্নের উত্তর তো জানেন নায়িকা নিজেই। নুসরাত জাহানের ছেলে ঈশানের প্রথম ঝলক দেখবার জন্য তার ফ্যানেরা অপেক্ষায় রয়েছে, অপেক্ষায় রয়েছি আমরাও। তবে নায়িকা বলেছেন যবে ঈশানের বাবা চাইবেন তবেই দেখা যাবে নুসরাত জাহানের ছেলে ঈশানের প্রথম ঝলক। তো বন্ধুরা অপেক্ষায় থাকুন, হয়তো খুব শীঘ্রই নুসরাত আনতে চলেছেন তার ছেলে ঈশানের প্রথম ঝলক। ঈশান আর নুসরাতের জন্য রইল অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।